এখন বাড়ি যাবো? বাবা দেখছো বলছে পরে যাও, পরে না বাবা, শুনতে দেবো না, এত ঘুরিয়ে দিলাম তোমাকে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো এখন? আমি আজকের মেয়েকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে যাব। কি বলো তো, সকাল থেকে না মেয়ের শরীরটা খুবই খারাপ, মানে 4:45 থেকে মেয়ের হঠাৎ করে না বমি শুরু হয়ে গেছে, বুঝতে পারলাম না কেন। আর পরে আইডিয়া করেছি, ওই কাল একটু খাওয়া দাওয়া উল্টাটা হয়ে গেছিলো, তোর বাবা আছে সকালে পুরো মানে বকেই যাচ্ছে আমাকে, তো গ্যাস হয়ে গেছে, বুঝতে পারিনি তো, সকালে উঠে পুরো বমি কয়েকবার বমি করেছে, বুঝেছো, মানে নিজের থেকে উঠেছে, মামা পটি পেয়েছে, যখন পটিতে বসে তখনই বমি করা শুরু করেছে, তো শরীরটা খুবই খারাপ, ওর বাবাও ঘরে নেই আর এতক্ষণ ঘুমিয়েছিল, ভাবছি কি একটু মেয়েটাকে ঘুরিয়ে আনি তাহলে ওর ভালো লাগবে, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, এখন ওই যে দেখো পটিতে বসছে। বলছি বাবা যাবে? বলে কি না, মনটা ভালো থাকবে, খুবই খারাপ যেন, সকাল থেকে এতটাই কষ্ট পেয়েছে মেয়ে, সকালবেলা এক মানে ওকে নিয়ে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছি, কি মা ব্যাঠা, তো এখন ভাবছি একটু ঘুরিয়ে আনি। না না, হ্যাঁ বাবা সন্ধে হয়ে যাচ্ছে তো মা, চলো একটুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি, কোথায় না সামনেই যাই, কি করি বলো তো, মানে ওর বাবা নিয়ে যায়, আর এখন ওর বাবা কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, তাই মেয়ে বিকেলবেলা বেরই হয় না, আর আমি যখন দোকানে যাই সকালে গেলেও নিয়ে যাই আর সন্ধেবেলাও গেলেও নিয়ে যাই, ঘরের মধ্যে থাকে তো বাচ্চা মানুষ ভালোই লাগে না, সারাক্ষণ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, একটু নিয়ে গেলে ওরও ভালো লাগে, আর তার মধ্যে আমাদের তো দুই আরও দুটো বেবি আছে, ওখানেও নিয়ে যাই, তার মধ্যে কি বলতো, বাচ্চা যখন দেখাতে নিয়ে যায় না, ওর মা থাকলে পুরো একেবারে কামড়াতে চলে আসে, ওখানে ও সাহস করে নিয়ে যেতে পারে না সবসময়, আর ও বায়না ধরে ওখানেই যাবে, বুঝতে পেরেছো, তো চলো কোথায় যাই, তোমরাও আমার সাথে চলো, দেখতে পাবে কোথায় কোথায় যাবো, কি ব্যথা, ছায় ছায়, চলো মা চলো, হয়ে গেছে দেখো, সকাল থেকে যা হয়েছে না, পরে ওষুধ দিয়েছি জানো, ওষুধ দিয়েছি, ওই ওষুধটা কিন্তু সুন্দর খেয়ে নেয়, কিন্তু ওর যে ভালো লাগছে না, আর ক্লিয়ারভাবে বমি করতে পারছে না, বুঝেছো, পিত্ত বমি নাকি ওইটাই হচ্ছিল, মানে আর যখন বমি করে মেয়ে প্রচুর কান্নাকাটি করে, বাচ্চা মানুষ আমরাও যখন বমি করি আমাদের কতটা কষ্ট হয় বলো, আর ও তো সারাক্ষণ কাঁদতে থাকে আর খালি মা মা করতে থাকে, মানে কপ টপ বের হয়েছে, তো ওষুধ খাওয়ানোর পরেও একবার বমি করছে, তারপরে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, দুপুরে ভাত ভাত খেয়েছে, হা মশা, আমার পায়ে মশা বসছে তাই জন্য বলছে, ও নো মশা, প্রচুর মশাও হয়েছে, বাবা চলো দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠেছো না, একটু জল খেয়ে নাও, একটু আর একটু খাবে, জুতো কই তোমার, বিবি আজি পিপি, জুতো কোথায়, কাটকো বাদাই, জুতো তোমাদের ঘরে নাকি গো, জুতো কই বাবা, তাহলে জুতোটা পরো, কই যাচ্ছি, বিউ বিউ, কখন থেকে ডাকছি তোমাকে আমি, দোকান যাবো না মা, তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, হ্যাঁ না এটা না, জগি জগি, দেখেছো কত খুশি হয় আমার মেয়ে, আমাকে দাও, ছো না মাথা ছড়িতে ভালো না তো, তাই জন্য আমি মাটাকে একটু বেউ বেউ করাতে নিয়ে আসছি, হ্যাঁ বাবা, দেখো সব ফাঁকা কোয়ার্টার, একটু ঘুরিয়ে নিই 5 মিনিট, হ্যাঁ কি আনো, ঠান্ডা পড়েছে এখন, হালকা ঠান্ডা, তা তুমি আসবে না বলছিলে কেন, হ্যাঁ তুমি না বললে কেন আসবে না, মানে যারা ছিল কোয়ার্টারগুলোতে তারা অন্য জায়গায় চলে গেছে, আর এই কোয়ার্টারের যে দরজা জানালা হ্যাঁ সব ভেঙে নিয়ে মানুষ চলে গেছে, বুঝেছো, আর যখন মানুষ ছিল না এগুলোতে, এই সামনে টামনে না যে এত জঙ্গল দেখছো, এগুলো সব পরিষ্কারই থাকতো, এখন মানুষ নেই, তাই একদম জঙ্গলে ভরে আছে, দেখো সব রেলের কোয়ার্টার, এখন বাড়ি যাবো, বাবা দেখছো বলছে পরে যাও, পরে না বাবা, শুনতে দেবো না, এত ঘুরিয়ে দিলাম তোমাকে, একটু ঘুরু ঘুরু হয়ে গেলো, তোমারও হয়ে গেলো, আমারও ঘুরু ঘুরু হয়ে গেলো, তোমার মনটাও ভালো হয়ে গেলো, কাউ বাড়ি চলে যাচ্ছে, দেখেছো, হ্যাঁ সন্ধে হয়ে গেছে না তাই কাউও বাড়ি চলে যাচ্ছে, তুমিও বাড়ি যাচ্ছ, ললিপপ ঘরে আছে, হ্যাঁ লাইট, তো বাড়ি চলো, ঘুরু ঘুরু হয়ে গেছে না, সন্ধে দিতে হবে, তুমি খাবে, তোমার জন্য টিফিন বানাবো, হুম কী খাবে বাবা, কী খাবে বলো, কী খাবে, হুম
চা খাবে? কি খাবে? না চা, চা খাবে না। তা কি খাবে? কি খাবে বলো, কি খাবে? হ্যাঁ রুটি খাবে। হ্যাঁ রুটি খাবে না, তাহলে কি খাবে? দুধ বিস্কিট খাবে? কেক খাবে? কি খাবে বলো? হ্যাঁ পটি পেয়েছে। হ্যাঁ দাঁড়াও, মেয়েকে রাস্তা থেকে ঘুরিয়ে আনলাম, যাওয়ার আগে পটি করলো, আবার বলে পটি পেয়েছে। কি জানি গ্যাস লেগেছিল না, আমার মনে হয় গ্যাসটা বেরিয়ে গেলে তো ভালো। তো চলে এলাম ঘরে, দেখো এখন আমি সন্ধ্যে দেবো। মেয়েকে কতবার জিজ্ঞেস করলাম, বাবা কি খাবে? রুটি খাবে? হ্যাঁ এসে শুয়ে পড়েছে। রুটি খাবে? না। কি খাবে? রুটি খাবে না। তো কি খাবে? কেক খাবে? শরীরটা ভালো নেই না, তাই জন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। দেখি এখন কি খায়। তো চলো এখন আমি সন্ধ্যে দেবো। আর মেয়েকে একটু ঘুরিয়ে আনলাম, ওরও একটু ভালো লাগলো। ওইখানে গিয়ে বলছে এখন যাবে না, পরে, অন্ধকার হয়ে গেছে না, আর একটু ঘোরাতাম। ওকে কখন থেকে ডাকছে, উঠেই নি, বলছে যাবে না, বুঝেছো? তারপরে যখন বারবার করে বললাম বেরো বেরো যাবো, তারপরে উঠলো। তো চলো এখন আমি সন্ধ্যে দিই, তারপর মেয়ের জন্য টিফিন বানাবো। বাই বাই, তোমার সবাই ভালো থেকো।